একটা সত্যি ঘটনা বলি। গল্পের নায়িকা থাকেন আমেরিকাতে এবং তিনি এখন 50 ঊর্ধ্ব বয়স। একেবারে কৈশোরে যখন তিনি ফুটফুটে একটা মেয়ে জাস্ট বড় হয়ে উঠছেন 9-10-এ পড়ে, জীবনে প্রথম ভালো লাগা তার বাড়ির পাশ দিয়ে হেঁটে যায় সকালবেলা, এবং যাওয়ার সময় পেছন ফেরে তাকায়, সেই মানুষটাকে দেখে মুগ্ধ হয়, কথা হয়নি কখনো। একদিন ওই ভদ্রলোক যাওয়ার পথে মেয়েটার বান্ধবীর কাছে একটা বেলি ফুলের মালা দেয়, দিয়ে বলে তাকে আমার পছন্দ, তাকে বলো। মেয়েটা মালাটা নিয়ে বসে থাকে সারাদিন। তখনও তারা সামনাসামনি দূর থেকে দেখেছে, কথা হয়নি। ঠিক ভোরবেলা আজানের পর পর মেয়েটা ঘুম থেকে উঠে দরজায় দাঁড়িয়ে থাকে এবং দরজার সামনে দিয়েই ভদ্রলোক হেঁটে হেঁটে চলে যান। ব্যাস এটুকুই হচ্ছে তাদের দেখা। একদিন তার বান্ধবীর সঙ্গে পরিকল্পনা করেন যে আমি যে তাকে পছন্দ করি বা সে আসলে কেমন কিংবা তার সাথে আমার হবে না, এই পুরো ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো, কারণ এর মধ্যে একটা ধর্মীয় গ্যাপ ছিল, ছেলেটা মুসলমান মেয়েটা হিন্দু। সো আজকে জানাজানিটা হবে। সকালবেলা দাঁড়ায় মেয়েটা এবং তার বান্ধবী, হাতে একটা বকুল ফুলের মালা নেওয়া, যে ওই মালাটা ফেরত দেওয়ার মতো করে যখন দাঁড়ায়, তখন খেয়াল করেন যে পাশে এসে তার মেয়েটার চাচা দাঁড়িয়ে আছে এবং ব্রাশ করছে বা কিছু একটা, এবং মেয়েটা চাচাকে দেখে ঘরের মধ্যে চলে আসে। তারপরে ছেলেটা চলে যায়, তাদের কথা হয় না। ঠিক তার পরের দিনই মেয়েটার বিয়ে হয়ে যায় হুট করে, এবং কুমিল্লা শহর থেকে মেয়েটা চলে যায় অন্য আরেকটা ডিস্ট্রিক্টে বিয়ে করে। সুদীর্ঘ বিরতি, প্রায় 35 বছরের বিরতির পর এই মেয়েটা ততদিনে মহিলা হয়ে উঠেছেন, হাজবেন্ডের নিগ্রহ পেতে পেতে, তার অবহেলা পেতে পেতে, ভালোবাসা না পেতে পেতে তার ভেতরে একটা অসীম শূন্যতা তৈরি হয়েছে, এবং তার বারে বারে মনে হয় আহারে আমি যদি ওই মানুষটাকে একবার দেখতে পারতাম। কিন্তু ওই মানুষটার সঠিক নামটাও সে জানে না, তাকে চাঁদের হাসি বলেই তারা জানে, চাঁদের মতোই সুন্দর ছেলেটা, কিন্তু কেমন করে খুঁজে বের করবে। অনেকবার সে দেশে আসতে, এবং দেশে আসার পরে সে কখনো রিক্সার হুট তুলে যায় না, যেখানেই যায় রিক্সাটা হুট পড়া থাকে, যেন আশেপাশে দেখতে পারে যে আই উইশ একবার ছেলেটাকে দেখ। তো এরকম হতে হতে একটা পর্যায়ে যেদিন ফ্লাইট, তার আগের দিন, আগের দিনের আগের দিন, এর মধ্যে মেয়েটা আবার কুমিল্লা শহরে ফিরে এসেছে। তো নানান ঘটনা, ওই ঘটনাগুলো আপনাদেরকে বলছি না, এই ঘটনাগুলো প্রত্যেকটা সত্যি ঘটনা আমি যা বলছি। তারপরে পার হচ্ছে কুমিল্লা শহরের মাঝ দিয়ে, সামহাও সেই দিনই তার হুট তুলতে ইচ্ছা করছে, অনেক গরমের জন্য হুটটা তুলেছে, ওই একদিনই জীবনে হুট তুলছে, তুলে রিক্সা ধরে যাচ্ছে, হুট করে তার মনে হলো কে যেন পাশে দাঁড়ায় দাঁড়ায় ফোনে কথা বলতেছে, এবং সেটা হচ্ছে তার সেই জাতের হাসি লোকটা। কয়েকটা সেকেন্ড মহিলার বুঝতে টাইম লেগেছে, এটা কি লোক, এটা কি সেই মানুষটা যার নামটাও জানে না, অথচ তাকে সে মনে মনে খুঁজে বেড়াচ্ছে একটু মনের কথা বলার জন্য, একটু অনুভূতিটা শেয়ার করার জন্য, আমি ভালো নাই এই কথাটা বলার জন্য, তুমি কেমন আছো এইটুকু শোনার জন্য। রিক্সাটা, ভদ্রমহিলা রিক্সাটা ঘুরিয়ে এপাশ দিয়ে এসে তার সামনে দাঁড়িয়ে বলছে আপনার নাম কি? তখন তিনি বলছেন আমার নাম জসিম। আপনার নাম? তখন উনি বলছেন আমার নাম কবিতা। বলছে আপনি কই কবিতা? বলছে হ্যাঁ। বলে আমার তো ইচ্ছা করতেছে আপনাকে কোলে তুলে নাচতে। মহিলাটা কেঁদে দিছে, কারণ এই বিবাহিত জীবনের 35 বছরে তার হাজবেন্ড তার একদিনের জন্য তার কপালে চুম দেয় নাই, তার হাজবেন্ড কোনোদিন হাত ধরে তাকে জোর করে কাছে টেনে জড়ায় ধরে রাখেনি, কোনোদিন তাকে বলে নাই আমি তোমাকে আমার জীবনের চেয়ে ভালোবাসি, কোনোদিন তাকে পাবার আকাঙ্ক্ষা তার মধ্যে জন্মায় নাই। অথচ এই এত দীর্ঘ যুগের পর যুগ কেটে গেছে, তারপরেও এই ভদ্রলোক তার সঙ্গে না কোনোদিন কথা, না কোনোদিন বসা, না কোনোদিন প্রেম করা, না হাত ধরা, সে তাকে এত বছর পরে দেখে বলতেছে আপনি তো কোলে নিয়ে নাচতে ইচ্ছা করছে, টপ টপ করে তার চোখ দিয়ে পানি পড়ছে। তারপরের ঘটনাটুকু আমি আপনাদেরকে আর বলবো না, কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন যে মানুষ একটু অনুভূতি পাওয়ার জন্য, একটু একটু আদর পাওয়ার জন্য, একটু ভালোবাসা, একটু কেমন আছো, একটু মনের কথাটা বলার জন্য কিভাবে তর পায় ভেতরটায়, কিভাবে ছটফট করতে থাকে,
কিভাবে সে একটা জায়গা খোঁজে, এই জায়গা খোঁজাটাকে আপনি কোনোভাবে পাপ বলতে পারেন না। যদি ভেতরটা শুষ্ক মরুভূমি থাকে, এক পশলা বৃষ্টি চাওয়াটাকে আপনি অপরাধ হিসেবে দেখতে পারেন না। এবং এই শূন্যতা যারা তৈরি করে তারা অপরাধী। আমি দোয়া করি আপনার সম্পর্কটা সুন্দর যাক, এই গল্পটা শেয়ার করবেন, হয়তো কিছু মানুষ বুঝবে যে সত্যি সত্যি জীবন কত বেশি কঠিন হয় এবং জীবনের ছোট ছোট ব্যাপারগুলো কত জরুরি হয়ে ওঠে। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি সম্পর্ক নিয়ে কোনো কিছু দরকার হয়, আপনার সম্পর্কে কিছুটা টার্ন ফিরে পেতে বা জটিলতা দূর করতে, ইস্যুগুলো সলভ করতে, টেক্সট করে, টাইম বুক করে চলে আসুন। কথা দিচ্ছি আপনার সম্পর্ক সুন্দর করবেন ইনশাআল্লাহ।